সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেক। সাজেক আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি, কিন্তু গাড়িতে করে আমরা সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে আমরা সাজেকের রাস্তাঘাট সহ চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় মনোমুগ্ধকর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়বে যে কেউ। বাংলাদেশের পর্যটন কেন্দ্রের অন্যতম একটি স্থান হচ্ছে সাজেক, যেখানে দেশ ও দেশের বাইরে থেকে প্রতি বছর প্রায় হাজার হাজার লোক এখানে ভ্রমণ করতে আসে। এখানকার হোটেল রুম সহ প্রায় প্রতিটি জিনিসেই রয়েছে প্রকৃতির ছোঁয়া। এখানকার সংস্কৃতি, খাবার দাবার সহ প্রায় প্রতিটি জিনিসেই রয়েছে ভিন্নতা বা বৈচিত্র্যময়। ভোরবেলা এখানকার চারপাশের পরিবেশটা অনেকটা কাশ্মীরের মতো হয়ে ওঠে। ভোরবেলা ঘুম থেকে উঠে বাসা থেকে বের হলে এখানকার চারপাশের পরিবেশটা মনে হবে অনেকটা ভেজা ভেজা। যেহেতু এটা মাটি থেকে প্রায় কয়েক হাজার ফুট উপরে, তাই এখান দিয়ে মেঘের আনাগুনও একটু বেশি হয়ে থাকে। এর ফলে সকালে ঘুম থেকে উঠলে ভেজা ভেজা মনে হয় চারপাশটা। এখানে পর্যটকদের জন্য যে সকল থাকার ঘরবাড়ি তৈরি করা হয় সেগুলো অনেকটাই অন্যান্য জায়গার থেকে ইউনিক, কেননা এগুলো মাটি অথবা বাঁশ কাঠ দিয়ে তৈরি করা হয়, যা এখানকার ঘরবাড়ি সহ পরিবেশের সৌন্দর্যটাও বৃদ্ধি করে তোলে এবং এগুলো অনেকটা পরিবেশ বান্ধব। এই সকল বাঁশ কাঠ ও অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা এই ঘরবাড়িগুলোর মধ্যে রয়েছে আধুনিকতার ছোঁয়া। সাজেকের মূল সৌন্দর্য হচ্ছে এখানকার পরিবেশ ও মেঘ। এরপরে যে সকল সৌন্দর্যগুলো রয়েছে তার মধ্যে ঘরবাড়ি ও রাস্তাঘাট অন্যতম। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।